আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এখন বাজে রাত 11:14। তো তোমরা অনেকেই কমেন্ট করা শুরু করছো, ভাইয়া সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিন্তু দিয়ে দিছে, আপনি কিন্তু এখনো উত্তর দেন নাই। তো আমি আসলে একটু নড়ে চড়ে বসলাম, কি ব্যাপার? তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিছে তো, যাই হোক, আমি অ্যাসাইনমেন্টটা দেখলাম, অ্যাসাইনমেন্টটা বেশ সহজ দিয়েছে এবার, মানে খুব বেশি কঠিন না। হ্যাঁ, তো আমি কিন্তু অ্যাসাইনমেন্টের সমাধান করে ফেললাম মোটামুটি। তো এখন আমি তোমাদেরকে সেই সমাধানটা দেখাবো। তার আগে একটা কথা, তোমরা যে আমার চ্যানেলে নতুন যারা, হ্যাঁ, তারা যদি অ্যাসাইনমেন্টের ভিডিও এবং সবচেয়ে বেশি অ্যাকাউন্ট এবং ফিনান্সের ভিডিও যদি পেতে চাও, ফ্রিতে পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। অর্থাৎ বিভিন্ন বোর্ড প্রশ্নের সমাধান এবং অ্যাসাইনমেন্টের যত সমাধান আছে ম্যাথমেটিক্যাল, সেগুলো সকল প্রশ্নের সমাধান যদি তোমরা সবার আগে পেতে চাও এবং সঠিকটা পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর অ্যাসাইনমেন্টটা শুরু করার আগে একটা বিজ্ঞাপন বিরতি। তোমরা অনেকেই কিন্তু অটোপাসের চিন্তাতে ছিলা, বা ধরো বিভিন্ন রকম টেনশনে ছিলা যে অটোপাস দিবে, পড়াশোনা করব কি করব না, বিভিন্ন টেনশনে কিন্তু তোমরা ছিলা। তো তোমরা যারা এরকম টেনশনে ছিলা, যারা একদম পড়াশোনা করো নাই, এই কয়েকদিন একদম পড়াশোনা করো নাই করোনার মধ্যে, তাদের জন্য একটা স্পেশাল ব্যাচ চালু করতেছি আমি আগামী 12 তারিখ থেকে। হ্যাঁ, আগামী 12 তারিখ থেকে এখানে একদম শুরু থেকে তোমাদের যে শর্ট সিলেবাসটা আছে, সেই শর্ট সিলেবাস থেকে মানে মানে সেই শর্ট সিলেবাসে যাবতীয় যাবতীয় যা কিছু আছে এই টাইমের ভিতরে তোমাদেরকে শেষ করে দেওয়া হবে। এবং তোমরা মানে 1 মাস আগে, আমি চেষ্টা করব যে 1 মাস আগে তোমাদের পরীক্ষা মানে সিলেবাসটা শেষ করতে, এবং বাদ বাকি 1 মাস কিন্তু শুধুমাত্র রিভিশন হবে এবং পরীক্ষা হবে। রিভিশন হবে মানে সিকিউ এবং এমসিকিউ পরীক্ষার ব্যবস্থা করব। অর্থাৎ এই কোর্সের ভিতরে তোমাদের টোটাল যে সিকিউ এবং এমসিকিউ সবকিছুর প্রিপারেশন কিন্তু একটা ফুল প্যাকেজ, কিন্তু মানে সবকিছুর প্রিপারেশন একটা ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছ। আমি তোমাদের কথা দিচ্ছি, আমার এই কোর্সে যদি তোমরা ভর্তি হও এবং আমার দেখানো মানে কাজগুলো যদি করো বা আমার কথা মতো যদি চলো, অবশ্যই তুমি হিসাব বিজ্ঞানে 100% মার্কস পাবা। ওকে, আর তোমরা যারা রেগুলার ব্যাচে ভর্তি হতে চাও, অর্থাৎ আমার কাছে অনলাইনে প্রাইভেট পড়তে চাও, তারা অবশ্যই 01714421439 এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে, এই নাম্বারে মেসেজ দিবা। বা যারা কোর্সে ভর্তি হতে চাও তারাও মেসেজ দিতে পারো, যারা কোর্সে ভর্তি হতে চাও তারা মেসেজ দিতে পারো। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে কোর্সের বিস্তারিত সবকিছু লেখা থাকবে, সেখান থেকে দেখে নিবা। তো যাই হোক, বিজ্ঞাপন বিরতি দেওয়া কিন্তু শেষ, এখন চলো আমরা ইয়েতে চলে যাই, আমাদের যে অ্যাসাইনমেন্টটা দিছে সেটা সেখানে চলে যাই। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছো এই যে তোমাদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, এই যে দেখতে পাচ্ছো বোল্ড করে যে লেখাটা, এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের যে তোমাদের শিরোনাম। তোমরা অনেকেই শিরোনাম খুঁজে পাও না, এটা শিরোনাম। ক নম্বর প্রশ্নে বলছে করণিক ভুলের প্রকারভেদ বর্ণনা করো। তো তোমরা অনেকেই কিন্তু করণিক ভুলের এই বিষয়টা কিন্তু বুঝো না, এটা এমসিকিউ এর জন্য, তোমাদের এইচএসসি পরীক্ষার এমসিকিউ এর জন্য যতটা গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের যে ভার্সিটি অ্যাডমিশন হয় সেই ভার্সিটি অ্যাডমিশনের জন্য। তো তোমরা দেখতে পাচ্ছো যে ভুল, দুতরফা ভুল, একতরফা ভুল। দুতরফা ভুলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে করণিক ভুল, নীতিগত ভুল। করণিক ভুলকে কিন্তু 4 ভাগে ভাগ করা হয় সাধারণত, বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাকিলার ভুল, পরিপূরক ভুল। হ্যাঁ, এই 4টাই মূলত করণিক ভুল, তবে আরো অনেক কিছু জানার আছে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের প্রত্যেকের বইতে, এই বিষয়গুলো কিন্তু তোমাদের প্রত্যেকের বইতে কিন্তু খুব ভালোভাবে আলোচনা করা আছে। তোমরা আমার এখান থেকে দেখতে পারো, বা তোমাদের কাছে যে বইগুলো আছে সেগুলো থেকে দেখতে পারো। আমি মোটামুটি 2টা বই থেকে তোমাদেরকে বুঝায় দিব, আজকে এখনই বুঝায় দিব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবজেক্টিভের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তোমার ভার্সিটি অ্যাডমিশনের জন্য কিন্তু এই ভুলগুলো গুরুত্বপূর্ণ। এগুলো সবগুলো আমি তোমাদেরকে বুঝাই দিব। তো তোমরা যে কাজটা করবা, আমি যে বুঝাই দিব আমারটা বুঝবা, এবং তোমরা তোমাদের যে বই আছে সেই বই থেকে পড়বা, পড়ার পর নিজের মতো করে কিন্তু তোমরা লিখবা। তো ক নাম্বার প্রশ্নটা কিন্তু এখানেই কিন্তু তোমার নির্ধারণ করা হবে, তুমি যে কারো কপি মারছো নাকি কপি মারো নাই, কারণ বাদ বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু সঠিক উত্তর সবারটাই এক হবে। কিন্তু শুধুমাত্র এই ক দিয়েই কিন্তু তোমাকে বিবেচনা করা সম্ভব যে তুমি কারোটা নকল করছো, কপি করছো নাকি কপি করনি। তো দেখো, আরেকটা কাজ কিন্তু তোমাদের কলেজের টিচাররা করতে পারে, সেটা হলো যে তোমাকে ধরো জিজ্ঞাসা করলো বাদ পড়ার ভুল সম্পর্কে কোনো কিছু বলো, তো তখন তুমি লিখলা বাট বাদ পড়ার ভুল সম্পর্কে কোনো কিছু বলতে পারলো না, তখন কিন্তু তুমি ধরা পড়ে যাবা যে তুমি কি করছো, কপি করে লিখছো। তো অবশ্যই আমি যেভাবে বলি সেভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবা। তো দেখো, করণিক ভুল, অসতর্কতা বা অসাবধানতার অথবা অদক্ষতা জনিত কারণে কোনো লেনদেন, হিসাব, বই থেকে বাদ
পড়া লেখা অথবা পুরো কোনো কারণে ঘটে থাকলে তাকে করণিক ভুল বলে। যেমন বাদ পড়ার ভুল, বাদ পড়ার ভুল কি, কোনো লেনদেন সংগঠিত হওয়া সত্ত্বেও যদি হিসাবের প্রাথমিক বইতে লেনদেন হিসাববুক্ত না হয় তবে তাকে বাদ পড়ার ভুল বলে। বাদ পড়ার ভুল রেয়ামিলের ওপর কোনো প্রভাব ফেলে না, কারণ উভয় দিকে সমান টাকা কম লেখা হয়। যেমন আকবরের কাছে পণ্য বিক্রয় 7,500 টাকা, যা বিক্রয় বইতে সম্পূর্ণ বাদ পড়েছে। দেখো, তুমি যদি জাবেদাতেই কোনো কিছু না করো, তুমি যদি জাবেদা কোনো কিছু না করো, তাহলে কিন্তু এই বাদ পড়ার ভুল তোমার রেয়ামিলে কিন্তু কোনো প্রভাব ফেলবে না। কারণ যেহেতু তুমি লেখোই নাই, তাহলে ডেবিট ক্রেডিটে কিন্তু কোনো প্রবলেম হবে না, তাই রেয়ামিল কিন্তু কি হবে, মিলে যাবে। তো দেখো, আমি আরেকটা বই থেকে তোমাদের দেখাচ্ছি বাদ পড়ার ভুল সম্পর্কে বলা হয়েছে। যদি কোনো লেনদেন হিসাব নিকাশের বই সমূহের লিপিবদ্ধকরণ থেকে সম্পূর্ণ বাদ পড়ে যায় তবে তাকে বাদ পড়ার ভুল বলে। যেমন ধারে পণ্য ক্রয় 5,000 টাকা হিসাব বিজ্ঞানের কোথাও লিপিবদ্ধ করা হয়নি, এই ধরনের ভুলও রেয়ামিলে ধরা পড়ে না। অর্থাৎ এই ধরনের ভুল রেয়ামিলের মাধ্যমে উদ্ঘাটিত হয় না। তো এটা কিন্তু রেয়ামিলের মাধ্যমে ধরা পড়ে না, বিকজ তোমরা জানো যে রেয়ামিল কিন্তু ভুল ধরার জন্য আর কি তৈরি করা হয়, কিন্তু এই ভুল কিন্তু ধরা পড়বে না। কেন ধরা পড়বে না, কারণ এই ভুলটার ফলে কিন্তু রেয়ামিলের দুই পাশ মানে অমিল হবে, ব্যাপারটা কিন্তু তা না, দুই পাশ কিন্তু মিলে যাবে। তো এটা হচ্ছে কি, বাদ পড়ার ভুল। তারপরে দেখতে পাচ্ছ যে লেখার ভুল, লেখার ভুল কোনটা, লেখার ভুল হলো এমন এক প্রকারের ভুল যা হিসাব রক্ষক লিখতে গিয়ে ভুল করেন। যেমন ঈশানকে 50,000 টাকা প্রদান 5,000 টাকা লেখছে, যেমন ধরো তুমি একজনকে দিলা 50,000 কিন্তু লেখলা 5,000, এই ধরনের লেখার মানে এই ধরনের ভুলকে বলা হয় লেখার ভুল। তো দেখো, লেখার ভুল এটা হচ্ছে হলো এই যে পরিমাণ লিখনই ভুল, কোনো লেনদেন প্রাথমিক ভাবে লিপিবদ্ধ করার সময় টাকার পরিমাণে ভুল হলে তাকে পরিমাণ লিখনের ভুল বলে। 50,000 টাকার পণ্য ক্রয় জাবেদাভুক্ত করানোর সময় ক্রয় হিসেবে 5,000 টাকা লিপিবদ্ধ করা হয়েছে, তো এটা হচ্ছে কি, পরিমাণ লিখনে ভুল। তো এটা বুঝতে পারতেছো, এটা কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু উদাহরণ নিজের মতো করে একটা দিতে পারবা, যে বইয়ের যেভাবে আছে 50,000 আছে, তোমাকে 50,000 দিতে হবে, ব্যাপারটা তা না। তোমরা কি করলো, 99,000-এর জায়গাতে 9,000 দিলা, এইভাবে কিন্তু দিতে পারো, তাহলে কিন্তু কি হবে, একটু উল্টা পাল্টা হবে এবং মিলবে না। তারপরে বলছে বেদাখিলের ভুল, কোন হিসাব জাবেদা বই থেকে খতিয়ান স্থানান্তর সময় এক হিসাবের টাকা অন্য হিসাবে লেখা হলে তাকে বেদাখিলের ভুল বলে। যেমন রাজীবকে 10,000 টাকার পণ্য প্রদান মুজিবের নামে ডেবিট করা হয়েছে, এতে রেওয়ামিল মিলে যাবে কিন্তু হিসাবে ভুল থেকে যাবে। তো দেখো, বেদাখিলের ভুল একটি নির্দিষ্ট হিসাবে ডেবিট ক্রেডিট করার পরিবর্তে সমজাতীয় অপর একটি হিসাবকে ডেবিট ক্রেডিট করলে তাকে বেদাখিলের ভুল বলে। যেমন মৌসুমীর নিকট হতে 30,000 টাকা বকেয়া আদায় নগদান হিসাব সঠিকভাবে ডেবিট করা হয়েছে, কিন্তু উক্ত মৌসুমীর জায়গাতে উৎপল হিসাবকে ক্রেডিট করা হয়েছে। তো দেখো, মৌসুমী কিন্তু ক্রেডিট, উৎপলও কিন্তু ক্রেডিট, মানে করার কথা ছিল মৌসুমকে ক্রেডিট, কিন্তু করা হয়েছে কি, উৎপলকে ক্রেডিট। তো এই ধরনের ভুলের জন্য কিন্তু আমাদের রেয়ামিল ঠিকই মিলে যাবে, কিন্তু এই ভুলটা কিন্তু রেয়ামিলের মাধ্যমে ধরা পড়বে না। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছ যে পরিপূরক ভুল, পরিপূরক ভুল কি, যে হিসাব রক্ষণের অজান্তে বা অসতর্কতার কারণে একটি ভুল অন্য একটি ভুল দাখিলা দ্বারা সমান হলে তাকে পরিপূরক ভুল বলে। যেমন রাজীবের হিসেবে 50,000 টাকা ডেবিট হওয়ার কথা ছিল, ভুলে 5,000 টাকা ডেবিট হয়েছে। আবার মুজিবের হিসেবে 50,000 টাকা ক্রেডিট হওয়ার কথা থাকলেও 5,000 টাকা ক্রেডিট হয়েছে, তাহলে উভয় পাশে 45,000 টাকা কম লেখা হয়েছে, তবুও রেয়ামিল মিলে যাবে। এই ধরনের ভুলকে বলা হয় পরিপূরক ভুল, অর্থাৎ একটা ভুলের মাধ্যমে যখন আরেকটা ভুল সংশোধন হয়ে যায় তখন সেটাকে পরিপূরক ভুল বলে। আচ্ছা, একটি এই বই থেকে এবার আমি তোমাদের বলি, একটি ভুল দ্বারা অন্য একটি ভুলের পরিমাণ পূরণ হয়ে গেলে তাকে পরিপূরক ভুল বলে। যেমন বেতন হিসাব 1,500 টাকা কম লেখা হয়েছে, ক্রয় হিসাবে 1,500 টাকা বেশি লেখা হয়েছে। দেখো, বেতনও কিন্তু ডেবিট দিকে, ক্রয়ও কিন্তু ডেবিট দিকে, তো তুমি বেতন হিসাবে 1,500 টাকা কম লিখছো, আবার ক্রয় হিসাবে 1,500 টাকা বেশি লিখে দিছো। তো দেখো, দুইটার কারণে মানে একটা ভুলের কারণে কিন্তু আরেকটা, একটা ভুল দিয়ে কিন্তু আরেকটা ভুল কি হয়ে গেল, সংশোধন হয়ে গেল। তো এই ধরনের ভুলকে কিন্তু বলা হয় কি, পরিপূরক ভুল। আর সম্পূর্ণ উল্টা দাখিলা দেওয়ার ভুল, এটা একটু পড়ে নিবা। দেখো, আরেকটা কথা লেখা আছে, ভারতীয় হিসাব বিজ্ঞানে নীতিগত ভুল ব্যতীত অন্য ভুলকে করণিক ভুল হিসেবে লিপিবদ্ধ করা। যাই হোক, তোমাদেরকে কিন্তু কি বলছে, তোমাদের কিন্তু জাস্ট বলছে 4টি ভুল বর্ণনা করতে পারলে, তোমাদের কিন্তু 4টা দিতে বলছে, তোমরা কিন্তু 4টাই দিবা, মাতব্বরি করে কিন্তু বেশি দিবা না। ওকে, মাতব্বরি করে বেশি দিবা না, তোমরা কিন্তু 4টা ভুলই দিবা। তো এটা কিন্তু খুব ভালোভাবেই লিখতে পারবা, এটা কোনো সমস্যা হবে না। আর তারপরে কিন্তু তোমাদের খ নাম্বারে করতে বলছে রেওয়ামিল। তো আমি খ নাম্বারে বলছে সহায়ক তত্ত্বের ভিত্তিতে খতিয়ান জেরের সাহায্যে রেওয়ামিল প্রস্তুত করা। তো দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রেওয়ামিল কিভাবে তৈরি করতে হবে। তো এটা কথা, আর একটা কথা, রেওয়ামিল সম্পর্কে আমার যত ফ্রি ভিডিও আছে, তোমরা কিন্তু ফ্রি ভিডিও গুলো দেখে নিতে পারো। ওকে,
তোমরা কিন্তু আমার ফ্রি ভিডিওগুলো দেখে নিতে পারো। ফ্রি ভিডিওর প্লেলিস্ট কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা রেওয়া মিলের সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পারো, ফ্রি ভিডিওগুলো। প্রিমিয়াম ভিডিওগুলো প্রিমিয়াম, ওইটা শুধুমাত্র প্রিমিয়াম স্টুডেন্টদের জন্য, তো ওইটা দেওয়া হবে না। ফ্রি ভিডিওগুলো কিন্তু ভিডিও প্লেলিস্ট দেওয়া থাকবে, ওইটা দেখলেও কিন্তু তোমরা রেওয়া মিলের টিচার হয়ে যাওয়া মোটামুটি। তো দেখো, আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি রেওয়া মিলটা সংক্ষেপে, যে সম্পদ ব্যয় এবং উত্তোলন ডেবিট দিকে লিখতে হয় রেওয়া মিলের, আয় দায় উত্তোলন কিন্তু সরি সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট দিকে লিখতে হয়, আয় দায় মূলধন কিন্তু কি ক্রেডিট দিকে লিখতে হয়। তো দেখো, মূলধন কিন্তু রেওয়া মিলের ক্রেডিট দিকে, এই যে দেখো রেওয়া মিলের স্টক কিন্তু আমি আঁকছি। খ নং প্রশ্নের উত্তর, প্রিমিয়াম জেনারেল স্টোর রেওয়া মিল 31 ডিসেম্বর 2020, ক্রমিক নং হিসাবের নাম, সূত্র এখানে তোমরা চাইলে খতিয়ান পৃষ্ঠাও কিন্তু কি দিতে পারো, এখানে তোমরা চাইলে খতিয়ান পৃষ্ঠাও দিতে পারো। হ্যাঁ, এখানে তোমরা খতিয়ান পৃষ্ঠাও দিতে পারো, এটা যে কোনো একটা দিলেই হয়, সূত্র বা খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। তো দেখো রেওয়া মিল আমাদের কি মূলধন ক্রেডিট দিকে, দেখো আমরা মূলধন কিন্তু এই যে ক্রেডিট দিকে লিখছি 30,000। তারপর দেখো লেখা আছে বিক্রয় খতিয়ানের জের, বিক্রয় খতিয়ানের জের মানে দেনাদার, দেনাদার কিন্তু সম্পদ, ডেবিট দিকে লিখলাম 20,000। তারপরে কিন্তু লেখো লেখা আছে নগদ তহবিল 1 তারিখ, তোমরা জানো 1 তারিখের কোনো সম্পত্তি বা দায় রেওয়া মিলে লিখতে হয় না, তাই নগদ তহবিল যেহেতু 1 তারিখ তাই এটা আমরা রেওয়া মিলে লিখবো না। ভাড়া খরচ ব্যয় আমরা কিন্তু ডেবিট দিকে লিখবো, এই দেখো ভাড়া খরচ ব্যয় আমরা ডেবিট দিকে লিখছি 17,000। তারপর হচ্ছে ব্যাংক জমা 31 তারিখ, সমাপনী ব্যাংক জমা আমাদের সম্পদ, আমরা ডেবিট দিকে লিখবো, এই দেখো ব্যাংক জমা 8,000 আমরা ডেবিট দিকে লিখে দিছি। তারপর হচ্ছে হলো নগদ তহবিল 31 তারিখ অর্থাৎ সমাপনী নগদ তহবিল, সমাপনী নগদ তহবিল 12,000 টাকা ডেবিট দিকে, দেখো নগদ তহবিল 12,000 টাকা, এখানে পারলে তোমরা তারিখটা লিখে দিবা, এখানে তোমরা তারিখটা লিখে দিবা। ওকে, সমাপনী মানে যে তারিখ যেটা আছে সেটা তোমরা এখানে লিখে দিবা। তারপরে কিন্তু দেখতে পাচ্ছো যে কমিশন আয়, এটা আমাদের আয়, এটা ক্রেডিট দিকে লিখতে হবে 20,000 টাকা, এই দেখো কমিশন আয় 20,000 টাকা ক্রেডিট দিকে লিখছে। তারপরে দেখতে পাচ্ছো যে ক্রয় খতিয়ানের জের মানে কিন্তু পাওনা দার 16,000 টাকা, এটা কিন্তু ক্রেডিট, এটা আমাদের দায়, এই যে দেখো 16,000 টাকা ক্রেডিট দিকে। তারপর দেখতে পাচ্ছো যে যন্ত্রপাতি আমাদের সম্পদ, ডেবিট দিকে লিখতে হবে যন্ত্রপাতি সম্পদ ডেবিট দিকে 24,000। প্রারম্ভিক মজুত পণ্য যেহেতু ক্রয় আছে আমাদের, প্রারম্ভিক মজুত পণ্য লিখতে হবে, সমাপনী মজুত পণ্য লিখতে হবে না, প্রারম্ভিক মজুত পণ্য 8,000 টাকা ডেবিট দিকে, দেখতে পাচ্ছ 8,000 টাকা ডেবিট দিকে। সাধারণ সঞ্চিতি 22,000 টাকা ক্রেডিট দিকে, এই যে দেখতে পাচ্ছ সাধারণ সঞ্চিতি 22,000 টাকা ক্রেডিট দিকে। একটা কথা মনে রাখবা, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, প্রদেয় বিল বাট্টা সঞ্চিতি এগুলো থাকলে ডেবিট দিকে, যদিও এগুলো হিসাব বিজ্ঞানের মানে রক্ষণশীল নীতি এগুলাকে করে না, অনুমোদন দেয় না, তারপরেও কিছু কিছু টিচার এগুলো দিয়ে থাকে। তো যাই হোক, সাধারণ সঞ্চিতি আমরা ক্রেডিট দিকে লিখবো 22,000 টাকা। ক্রয় 37,000 টাকা ডেবিট দিকে, এই দেখো ক্রয় 37,000 টাকা ডেবিট দিকে 37,000 টাকা লিখলাম। তারপরে কিন্তু লেখা আছে বিক্রয় 57,000 টাকা ক্রেডিট দিকে, বিক্রয় 57,000 টাকা ক্রেডিট দিকে লিখলাম। তারপরে কিন্তু লেখা আছে নমুনা পণ্য বিতরণ, এটা আমাদের ব্যয় ডেবিট দিকে 12,000 টাকা লিখলাম। তারপরে হচ্ছে সমাপনী মজুত পণ্য, যেহেতু ক্রয় আছে আমাদের সমাপনী মজুত পণ্য রেয়া মিলে লিখতে হবে না, তাই আমরা কি করলাম সমাপনী মজুত পণ্য লিখবো না। ব্যাংক জমা 31 তারিখ, আমি প্রথমেই বলছি 1 তারিখের কোনো সম্পত্তি বা দায় রেওয়া মিলে কিন্তু আসবে না, তো 6,000 টাকা ব্যাংক জমা 31 এটা আসবে না। উত্তোলন তোমরা জানো উত্তোলন ডেবিট দিকে লিখতে হয়, উত্তোলন ডেবিট দিকে 7,000। এই হচ্ছে রেওয়া মিলের ডেবিট দিকে তোমার 1,45,000, ক্রেডিট সরি ডেবিট দিকে 1,45,000, ক্রেডিট দিকে 1,45,000 রেওয়া মিল কিন্তু আমাদের মিলে গেছে। তো এই হচ্ছে হলো তোমাদের অ্যাসাইনমেন্ট খ নাম্বারের। তো আশা করি সবাই রেওয়া মিলটা খুব ভালোভাবে বুঝতে পারছো। আগামী তোমরা অনেকেই বলতে পারতো পারো যে গ ঘ বাদ বাকি গুলো কই ভাইয়া, তো দেখো আমি শত ব্যস্ততার মধ্যেও কিন্তু চেষ্টা করছি তোমাদের রেওয়া মিলটা বুঝায় দিতে। আমি এই পর্বে ক এবং খ দিলাম, আগামীকাল ইনশাল্লাহ আমি তোমাদেরকে বাদ বাকি যে অংশগুলো আছে সেগুলো তোমাদেরকে দিব। তো সেগুলো তোমরা কোথায় পাবা, আমার চ্যানেল ভিজিট করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, ভিডিওগুলোতে লাইক দিবা, তাহলে দেখো বেশি বেশি তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। আর লাইক কমেন্ট এগুলো যদি না করো তাহলে কিন্তু নোটিফিকেশন যাবে না। ওকে, আর আমি চেষ্টা করব ভিডিও ডেসক্রিপশন বক্সে পরের ভিডিওটার লিংক দিতে, অথবা প্রথম কমেন্টে অর্থাৎ পিন পয়েন্ট যে কমেন্টটা থাকে সেই কমেন্টে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবা, অনেক বাজে 11টা 28 বেজে গেছে, তোমায় ভালো 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 থাকবা, সবাই ঘুমাবা, অ্যাসাইনমেন্টটা দেখতে দেখতে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ।